হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো কালকে হচ্ছে জন্মাষ্টমী, আর তার জন্য দেখো আমার রাধা, না গোপাল, না রাধা, আসলেই রাধা। কিন্তু যেহেতু কাল জন্মাষ্টমী, গোপু দাদার জন্মদিন, তাই কুটুকে কাল সাজাবো কিন্তু গোপাল। তো তাই জন্য দেখো ওর পাপা কিন্তু অলরেডি ওকে একটা বাঁশি তৈরি করে দিয়েছে, আর সেইটা নিয়ে কিন্তু ও ভীষণ খুশি। তো এখন হয়ে গেল আজকে জন্মাষ্টমীর সকাল, পরের দিন সকাল। তো আজকে যেহেতু নিরামিষ, মানে দাদারা দিদি ভাইরা মায়েরা ওরা তো খাবেই না, তো কিন্তু আমি যেহেতু খাবো তাই জন্য মা ওদিকে ভাত রান্না করেছে, আর আমি তাই ভাবলাম যেহেতু নিরামিষ খাবো একটুখানি পোস্ত বানিয়ে ফেলি। তাই জন্য দেখো সবার আগে আমি একটুখানি ভিজিয়ে দিচ্ছি পোস্ত, কারণ করব হচ্ছে আলু পোস্ত, আর ওদিকে মা মুগের ডাল আর ভাত করে রেখেছে অলরেডি। আর ওইদিকে তোমার গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কি বলতো কুটুকে আগে স্নান করিয়ে নেব। তো স্নান টান করানোর পর এদিকে দেখো আমি কটা চিপস ভেজে ফেলেছি, আর এখন আমি আলু পোস্তটা বানিয়ে ফেলছি। কারণ কি এগুলো করে নিয়ে সবার আগে আমি একটু খাওয়া দাওয়া করে নিয়ে কুটুকে ঘুম পাড়াবো। তো মশলাটাও মা ওদিকে বেটে রেখেইছিল, আর আমার অবস্থা দেখো খুবই খারাপ। সকালবেলা উঠে যে চানধান হয়ে গেছে সেটা কেউ দেখে বলবে? এই মেয়ের পেছনে ছুটতে ছুটতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ভোগের রান্না করার জন্য এদিকে দেখো ঠাকুর ঘরে তোমার ঠাকুরের সমস্ত বাসনপত্র আর গ্যাস সব কিছু কিন্তু দাদাভাই নামিয়ে ফেলেছে। আর তোমাদের কি বলবো, নারকোল আর তালের দাম যেন আকাশ ছুঁই ছুঁই। যদিও আমাদের নারকোল দুটো মা কয়েকদিন আগেই কিনে রেখেছিল, আর তালও একদমই পাওয়া যাচ্ছিল না, তাও একটা তাল কিন্তু আমাদের অলরেডি এনে রেখেছে। যাই হোক, তো এর মাঝখানে কিন্তু কুটুর একবার ঘুমঠুম দেওয়া হয়ে গেছে। তবে আজ কিন্তু কুটুর চোখে একদম ঘুম বেশি নেই, অল্প একটুখানি ঘুমিয়েই ঘুম থেকে পট করে উঠে পড়লো। আজকে বোধহয় গোপুদাদার জন্মদিন বলে তাই কুটুর চোখে একটুও ঘুম আসছে না। তাই ভাবলাম কি ওকে আজকে এখনই গোপালটা সাজিয়ে ফেলি, পরে আবার কখন হবে না হবে ঠাকুরের রান্নার কাজকর্মে সবাই বসে গেলে। তাই জন্য এই যে দেখো কুটুর জেঠু, জেঠিমা, আমি, কুটুর আরেক জেঠু, সবাই মিলে কিন্তু কুটুকে গোপাল সাজানোর কাজে আমরা লেগে পড়েছি। বেশ মজাও লাগছিল, তাই না? মনে হচ্ছে একটা সত্যি ঠাকুর, একটা মানে ঠাকুর তো আর কথা টথা বলতে পারে না, আর এই রকম ছোট্ট পুচকেকে সাজাতে যে কি ভালো আমার লাগছিল কি বলবো তোমাদেরকে। সবাই খুব আনন্দ পাচ্ছিল, ইভেন ও কিন্তু বেশ মজা পাচ্ছিল, একটুও কিন্তু কান্না করছিল না। দেখো ওর জেঠুর কোলে কি সুন্দর বসে আছে। আর আমরা ওকে প্রথমে ধুতিটা পরিয়ে দিলাম, আর তারপরে এই যে দেখো গলায় যেটা দেবো সেইটাকে এখন পাট পাট করে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি, আর ও কিন্তু বসে বসে সবটা দেখছে। আচ্ছা, তোমাদেরকে এবার আমি একটুখানি শেয়ার করি, আমাদের বাড়িতে কিন্তু গোপালের মানে জন্মাষ্টমীর পুজোটা খুব সুন্দর করেই হয়। না না, কোনো ব্রাহ্মণ আসে না, ব্রাহ্মণ ঠাকুর দিয়ে না, আমার দাদাভাই করে গোপালকে স্নান করানো, তাকে মধু দিয়ে, দুধ দিয়ে, সমস্ত কিছু দিয়ে, আর রান্না বান্না অনেক কিছুই কিন্তু ভোগের হয়। তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তবে এই ব্লগটাতে না, নেক্সট ব্লগে। কারণ আজকে কিন্তু এখন আমি কুটুকে কীরকম সাজাচ্ছি সেই ব্লগটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো বসে গেছে ছোট্ট গোপাল, আমার রাধা আজকে সেজেছে গোপাল। ও কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছে, আর ভাবছে যে আমাকে নিয়ে এরা কী করছে। তারপরে এবার তো লাগবে একটা ময়ূরের পালক, কী করা যায় কী করা যায়। তো কাচুদাদার পালকটা নিয়ে চলে এসেছি আমরা, কাচুদাদার পালকটা ওর মাথাতে এখন লাগিয়ে দেওয়া হবে। কি কাণ্ড যে আমরা করছিলাম তোমাদের কি বলবো, তোমরা তো দেখছো এই 5 মিনিটের ভিডিও, আর বানাতে গিয়ে আমাদের 1-2 ঘন্টা লেগে গেছে। বেচারির না লাস্টে ঘুম পেয়ে গেছে, একবার শুচ্ছে একবার বসছে, আর ও বাঁশিটা পেয়ে যে সে কী খুশি তোমাদের আমি তা কি বোঝাই, তোমরা নিজেরাই দেখো, দেখলেই বুঝতে পারবে। খালি বারবার মুখে দিচ্ছে বাঁশিটা, যদিও ও ব্যাপারগুলো বোঝে না, ও ভাবছে এটা হয়তো কোনো খাওয়ার জিনিস। আর তারপরে শেষের দিকে একটু কান্না করছিল, একটু বিরক্ত হচ্ছিল, কারণ কি বলতো গরমটা তো ভালোই, আর এই যে কাপড়গুলো একটুখানি ওর গরম গরম মতো লাগছিল, আর এই সমস্ত মালা ঠালাগুলো পরাতে একটু বিরক্ত বোধ হচ্ছিল যদিও। কিন্তু যা কোলে উঠেছে তারপর থেকে, কোলে বলছি সরি, কোল থেকে যা ওকে শুইয়ে দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু ওর একদম কান্না নেই। এই যে দেখো আমার গোপালের ফাইনাল লুক, ওকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও।
আর আমার গোপালটাকে অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে আমার গোপাল শোনার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু নিশ্চয়ই করে দিও।